আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো Redmi Note 9S নিয়ে। Redmi Note 9S এই সময়ে আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। আপনি যদি Redmi Note 9S নেওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। শুরুতেই যদি আমরা আউটলুক নিয়ে কথা বলি তাহলে দেখব যে Redmi Note 9S খুবই চমৎকার দেখতে একটি ফোন। এতে সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এই মোবাইলের যে ফ্রেমটি ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। Redmi Note 9S এ ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে, যার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 60Hz। এই মোবাইলের পিছনের দিকে 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার কারণে ফোনটিকে দেখতে খুবই চমৎকার লাগে। 4টি ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটি হচ্ছে 64 মেগাপিক্সেলের এবং একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। মোবাইলের সামনের দিকে 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 720G, যার সাহায্যে আপনারা যে কোনো ধরনের গেম স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার আটকাটকি থাকবে না। তবে মাঝে মধ্যে ল্যাগের দেখা পাবেন তা নিশ্চিত। Redmi Note 9S এর ইন্টারনাল স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 3.5 mm এর হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, GPS, ইনফ্রারেড সেন্সর, যত ধরনের সেন্সর লাগে সবকিছুই ঢেলে দেওয়া হয়েছে এই ফোনটিতে। এই ফোনটিকে আপনারা চার্জ করার জন্য পাচ্ছেন টাইপ সি USB পোর্ট। এই মোবাইলের সিকিউরিটি হিসাবে আপনারা পাচ্ছেন একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা পাওয়ার বাটনের মধ্যে বিল্ট ইন করা এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি হচ্ছে সুপার ফাস্ট। তবে এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ব্যবহার করতে গিয়ে আপনি যখন মোবাইলটিকে পকেটে রাখবেন সেক্ষেত্রে দেখবেন আপনার ফোন আনলক হয়ে গেছে, যা আপনার জন্য বিরক্তির কারণ হতে পারে। এই ফোনটিতে 5000 mAh এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার সাহায্যে হেভি ইউজাররা 8 থেকে 9 ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবে, আর যারা নর্মাল ইউজার হালকা পাতলা ফোন চালায় তারা 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবে এই ফোনটিতে। এই মোবাইলের ক্যামেরার সাহায্যে আপনারা চমৎকার চমৎকার ছবি তুলতে পারবেন এবং চমৎকার ভিডিও করতে পারবেন। ফটোগ্রাফি এবং ভিডিও নিয়ে আপনাদের তেমন একটা অভিযোগ থাকবে না, কিন্তু যারা ডেডিকেটেডলি ছবি কিংবা ভিডিও করবেন তাদের জন্য নোট 9S না নিয়ে নোট 9 Pro নেওয়ার সাজেশন থাকবে, সেক্ষেত্রে আপনারা আরও ভালো ছবি তুলতে পারবেন। এখন এক নজরে যদি আমি এই ফোনের খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে আমি প্রথমেই যে খারাপ দিক নিয়ে কথা বলবো তা হচ্ছে ফোনের ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে IPS LCD ডিসপ্লে। যদি সুপার এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে আমরা কালারগুলো আরও একুরেট পেতাম এবং সেই সাথে ডিসপ্লের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 60Hz, আমরা অবশ্যই মিনিমাম 90Hz রিফ্রেশ রেট এখন এসে আশা করতেই পারি। দ্বিতীয় যে খারাপ দিকটি নিয়ে আমি কথা বলবো তা হচ্ছে হিটিং ইস্যু। আপনি যখন ঘরের বাইরে ডেলাইটে ফোনটি ব্যবহার করবেন তখন আপনি একদম ডিরেক্টলি অনুভব করতে পারবেন যে আপনার ফোনটি গরম হচ্ছে। সেই সাথে আপনি যদি ডেলাইটে ক্যামেরা ব্যবহার করেন তাহলে আপনার ফোন প্রচণ্ড রকমের গরম হবে। তৃতীয় সমস্যার কথা, আপনারা অনেকেই জানেন যে এই ফোনের ক্যামেরার মধ্যে ধুলা ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই মোবাইলের চতুর্থ সমস্যা হচ্ছে প্রাইসিং। এই মোবাইলের 6GB 128GB ভার্সনের অফিসিয়াল মূল্য হচ্ছে 26,000 টাকা, যা আসলে বিরাট পরিমাণে একটা মূল্য এবং এই দামের মধ্যে কিন্তু আমরা হাইলি স্যাটিসফ্যাক্টরি কিছু পাচ্ছি না, যার কারণে ফোনটি চোখ বন্ধ করে সাজেস্ট করা যায়। এই মোবাইলের দাম যদি 6GB 128GB ভার্সনের অফিসিয়াল মূল্য যদি 18,000 থেকে 20,000 হতো তাহলে এটি নিঃসন্দেহে রেকমেন্ড করার মতো একটি ফোন ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।